চতুর্থ অধ্যায় অবধি আমরা আলোচনা করেছি, এখন পঞ্চম অধ্যায় শুরু করছি। পঞ্চম অধ্যায়টা দেখা যায় ঠিক ঠিক মা দুর্গার এইখানে আবির্ভাব। ঠিক ঠিক আমাদের চণ্ডীতে মায়ের তিনটি আবির্ভাব আছে, তার মানে এই না যে এখানেই শেষ। আমরা যখন প্রথম আলোচনা করেছিলাম, একেবারে প্রথমের দিকে যখন শুরু হয়েছিল চণ্ডী, তখন বলা হয়েছিল যে এই যে মাতৃভাব, মায়ের যে পুজো, শক্তির যে পুজো, ভারতবর্ষে খুব পুরনো। আর এর মধ্যে কোন দেবী কোথায় থেকে ঢুকেছেন কারো জানা নেই। পুরাণ, আমাদের যে কোনো পুরাণ, ওর স্পেশালিটি হলো যেখানে যা আছে সব কটাকে ওরা একসঙ্গে নিয়ে দাঁড় করিয়ে দেয়। হিন্দুরা যেখানেই যান, যে জায়গায় গেলেন, হিন্দু তো ধর্মান্তরণ করে না, আমরা যদিও বলি ধর্মান্তরণ করে না, কিন্তু আবার হিন্দুদের মতো ওই সব জিনিসকে নিয়ে নিজের মতো করে নেওয়া, সমুদ্রের মতো আর কি, যেখানকার নদী যেখানকার নালা এসে পুরো সব সমুদ্র হয়ে যায়। এটা দেখবেন খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের, মানে আমি আমার জানা নেই জিনিসটা কিভাবে হয়েছে। যারা আপনারা মানালি যদি গিয়ে থাকেন হিমাচলে, ওখানে দেখবেন হিডিম্বা মাতা মন্দির আছে, আর হিডিম্বা মাতা মন্দির হলো ওদের মেইন হিডিম্বা। মহাভারতে যদি দেখেন হিডিম্বা, ওখানে হচ্ছে ওই এক ট্রাইবাল একটা রাক্ষসী ভীমটাকে বিয়ে করেছেন ঘটোৎকচ, সেখান থেকে সন্তান। এইরকম একজনকে হঠাৎ মানালির মতো জায়গায় কেন করতে যাবে, তাকে দেবী, তার মূল দেবী হলো মানালি হিডিম্বা, এটা কিছুই না। ওগুলো কোনো সময় হয়তো ট্রাইবাল বেল্ট ছিল অনেক আগে, সাধু মহাত্মারা যখন গেছেন। আর সাধু মহাত্মাদের আমার এমন, আপনি যেখানেই যান পুরো হিমালয়ে, কাশ্মীর থেকে শুরু করে, কাশ্মীর অফকোর্স মুসলমানগুলো হয়ে একটু পাল্টেছে, হিমাচল হয়ে উত্তরাঞ্চল উত্তরাখণ্ড এগুলো হয়ে যাবেন, আপনারা সব জায়গায় দেখবেন যে পাণ্ডবরা এখানে রান্না করেছিল, পাণ্ডবরা এখানে বিশ্রাম করেছিল, পাণ্ডব এখানে জল খেয়েছিল। কত জায়গায় পাণ্ডবরা গিয়েছিল যখন স্বর্গ আরোহণ করছে। তো আমাদের যে মিথোলজিসগুলো রয়েছে, যে কাহিনীগুলো রয়েছে, এনার স্পেশালিটি এটাই, এনারা যে জায়গায় যাবেন ওখানে যে দেবী দেবতা থাকবে ওটাকে আগে চুষে নেবে, গরু যেমন ঘাস পাত যা দেবেন খেয়ে নেবে, দিয়ে ওর যে সিস্টেম জুটে রয়েছে সেখান থেকে দুধ হয়ে বেরিয়ে আসবে। এখন ট্রাইবাল কোনো গডেস ছিল, সেটা কোনোটা টেনে নিলেন, টেনে নিয়ে আমাদের যে পুরাণ মতে যে পুজো আদি হয়, তন্ত্র মতে যে পুজো আদি হয়, সবকটাকে মিলিয়ে হিডিম্বা দেবী একটা মন্দির হয়ে গেল। কালকে যদি যেগুলো আফ্রিকাতেও যদি হিন্দু ধর্ম চলে যাবে, ওরা তাই করবে, ওদেরকে নষ্ট করবে না, ওদেরকে বলবে যেমন আছো তুমি থাকো, দিয়ে হঠাৎ নিজের পুরো শক্তিটা সেখানে লাগিয়ে দেবে। এই ধরনের যে দেবী দেবতা ভারতবর্ষে অসংখ্য ছিলেন চিরদিনই, আর দেবীর যে রূপ সেটাও অসংখ্য ছিল, আমরা জানি না এগুলো কিভাবে ছিল, কিছু একটা বলতে পারি, যেমন আমাদের এখানে শীতলা মাতা এগুলো রয়েছে। তো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবী দেবতার কনসেপ্ট ছিল, দেবীগুলো যত রকমের সেটাকে খুব কায়দা করে এনারা, মার্কণ্ডেয় পুরাণ যেটাতে চণ্ডী আছে ওই নামগুলো দিয়ে চলে যাচ্ছেন, আবার দেবী ভাগবত আদি আছে সেখানে অনেক নামগুলো দিয়ে যাচ্ছেন। তো কোনো না কোনোভাবে আপনি এই স্যাংশনটা পেয়ে যাবেন যে আমি যে দেবীর পূজা করছি ওটা শাস্ত্রসম্মত। পুরাণ মানে বেদ থেকে ওর স্যাংশন আসছে, তো পূজা বিধি আদি সবটাই হয়ে যাচ্ছে শাস্ত্রমতে। তার সত্ত্বেও চণ্ডীতে মোটামুটি তিনটে আবির্ভাব খুব পরিষ্কার আছে। প্রথম আবির্ভাব যেটা প্রথম অধ্যায়ে আছে, যেটা ভগবান বিষ্ণুর যে মায়া শক্তি তার আবির্ভাব, যেটা ব্রহ্মাদি গিয়ে ওখানে স্তুতি করেছিলাম, তোম স্বাহা তোম স্বধা, যেটা প্রথম। দ্বিতীয় হলো যখন দেবতারা মহিষাসুরের এতে ঝামেলায় পড়ে গেছে, তখন যখন ওনারা প্রার্থনা করেছেন দেবীর আবির্ভাব। তো প্রথম হচ্ছে বিষ্ণুর মায়া, দ্বিতীয় হলো দেবী আছেন, দেবীর আরাধনা করা হলো, দেবী এসে মহিষাসুর বধ করলেন। এরপরে
যেটা এই পঞ্চম অধ্যায়, এবার মা আছেন উমা রূপে, পার্বতী রূপে অলরেডি আছেন। স্তুতি যখন করছেন দেবতারা, এবার নতুন নতুন হয়ে গেল অসুর, প্রথমে ছিল মধুকেটব, তারপরে মহিষাসুর, এবার শুম্ভ নিশুম্ভ। আর এনাদের যেমন মধুকেটবের সঙ্গে শুধু মধুকেটবের লড়াই হয়েছে, মহিষাসুরের সঙ্গে তার অনেকগুলো কমান্ডার ছিল, কিন্তু শুম্ভ নিশুম্ভ যখন আসে এখানে অনেকগুলো নাম করা সব ফাইটার, চন্ড মুন্ড রক্তবীজ, এরা সব পরপর আসছে। তো মায়ের যে শক্তির প্রকাশ যে অর্থে আমরা মনে করি, এটা কিন্তু এই পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এগুলোতে বেশি আসে, বিভিন্ন রূপ। তো যদিও আমরা এই যে আলোচনা করছিলাম যখন, যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যেটা হচ্ছিল, যে আমরা মহিষাসুর বধ দুর্গা মা দুর্গার করা হয় আর ওখানে সিংহ আদির কথা, কিন্তু পঞ্চম অধ্যায়ে যে বর্ণনা আছে যে মা হিমাচলে থাকেন, হিমালয়ে থাকেন, শিবের সঙ্গে তার বিয়ে, এখানে যদিও শিবের বিয়ের সঙ্গে কথা নেই, ওই দুটো মিলে মিশে আমাদের দুর্গাপূজাটা হয়, যে কিছু ঘটনা তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে, আর গানগুলো যেগুলো হয় এই আগমনী গানগুলো, এটা পঞ্চম অধ্যায়কে বেশ করে হয়। কিভাবে আমরা এক্ষুনি দেখব। তো পঞ্চম অধ্যায় শুরু করছেন ধ্যান, জিনিস আমরা আলোচনা করি না, আর ওম ক্লিং ঋষির ওয়াচ, সেই ঋষি তিনি আবার কাহিনী কন্টিনিউ করছেন, যে সমস্যা ছিল এক বৈশ্য এক রাজা সুরত সমাধি, এনারা নানা রকম সমস্যায় পড়ে কিভাবে ঋষির আশ্রমে এসেছেন। ঋষি বলছেন যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা শক্তির উপাসনা করো, ওরা তো জানেই না। তখন উনি বলছেন যে কিভাবে শক্তি আগে আগে দেবতাদের কার্য সিদ্ধি করেছেন, আর তিনি কথা দিয়েছেন যে আমি তোমাদের যেমন যেমন দরকার হবে সাহায্য করব। ওই লাইনে এবার কাহিনীটা কন্টিনিউ করছেন সেই ঋষি। আর এরপরে যে মন্ত্রগুলো এখানে আসবে, এই মন্ত্রগুলো খুব নাম করা প্রার্থনার মন্ত্র, এর মধ্যে যার যেমন দরকার পড়ে, যেমন যার টাকা পয়সা দরকার সেখানে ওই লক্ষ্মীর মন্ত্র, মায়ের মন্ত্র, শক্তির মন্ত্র, এগুলো হচ্ছে সব সিদ্ধ মন্ত্র। যাদের যেই সমস্যা হচ্ছে, ওই মন্ত্র যদি ভালো করে 108 বার করে জপ করা হয় নিয়মিত, দেখবেন ধীরে 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 ওটা পাল্টাতে শুরু করে। কারণ একটু আগে আমরা আলোচনা করছিলাম সাইকিক এনার্জির কথা, যে প্রত্যেক মানুষ যে চলে, ইন্দ্রিয় শক্তি তো চলে না, মনের শক্তি তো চলে না, তার পিছনে এক আধ্যাত্মিক শক্তি থাকে। এই আধ্যাত্মিক শক্তি কখনো বেশি হয়, কখনো কম হয়, বেশি হয় কম হয়। জপ ধ্যান যারা করেন, পুজো অর্চনা যারা করেন, ভ্যালিউজে যারা প্রতিষ্ঠিত হন, এমনকি নিয়ম নিষ্ঠার সঙ্গে কাজকর্ম যদি করেন, আমেরিকা ইংল্যান্ডের লোকেরা খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে কাজ করে, তাদের একটা আজ্ঞাবহিতা আছে, এটাতেও সাইকিক এনার্জি তৈরি হয়। ঠিক তেমনি বিশ্বব্রহ্মাণ্ডে সাইকিক এনার্জি আছে, ওই বিশ্বব্রহ্মাণ্ডে সাইকিক এনার্জি, সেটার সঙ্গে যখন কেউ নিজেকে জুড়ে দেয়, সেখান থেকে ওই শক্তিটা আসতে শুরু হয়। নিষ্ঠার সঙ্গে যখন প্রার্থনা করা হয়, নিষ্ঠার সঙ্গে মন্ত্র জপ আদি যখন করা হয়, তখন ওইটা ওই চ্যানেল যেন হয়ে যায়, ওই সাইকিক এনার্জি ফ্লো করতে শুরু করে। এগুলো কোনো থিওরিটিক্যাল কিছু না, এগুলো বাস্তবিক এভাবেই হয়। কিভাবে বলছেন, ওই কন্টিনিউ করছেন যে দেবতারা এবার ওই সাইকিক এনার্জিকে ট্যাপ করতে যাচ্ছেন, নিজেদের যে ক্ষমতা সেটা শেষ হয়ে গেছে, নিজেরা যুদ্ধ করে পেরে উঠছে না, বুদ্ধি চাতুর্য দিয়ে তাদের দ্বারা হচ্ছে না, আর তাদের নিজেদের যে সাইকিক এনার্জি ওইটা অসুরদের সামনে আর দাঁড়াতে পারছে না। এবার দরকার যে একবারে যেখানে পুরো ওয়াটার সাপ্লাই ইউনিট, যেখানে সাইকিক এনার্জি সাপ্লাই ইউনিট যেখানে, সেখানে গিয়ে নিতে হবে। বাচ্চাগুলো দেখবেন, বাচ্চাগুলো কোনো বেড়াল কুকুর তার সঙ্গে খেলা করছে, করতে করতে যখন তাকে আর পেরে উঠছে, হঠাৎ মা বলে চিৎকার করে উঠবে, পালাবে মার কাছে, তখন মা এসে ওটাকে সামলে দেয়। ঠিক তেমনি দেবতারা নিজের মতো সব কিছু চালাচ্ছেন আর পেরে উঠছেন না শুম্ভ নিশুম্ভের সামনে। তো ঋষি বলছেন পুরা শুম্ভ নিশুম্ভাভ্যাম অসুরাভ্যাম শচীপতে, তো বলছেন ত্রৈলোক্যম যজ্ঞ ভাগাশ্চ হিতা মদবলাশ্রয়াত। ইন্দ্র দেবতাদের রাজা,
এনাদের একটা অধিকার, রাজা যেমন ট্যাক্স পায়, রাজা যেমন কর নেয়, ঠিক তেমনি যজ্ঞাদি যখন হয়, পুজো অর্চনা যখন হয়, তখন দেবতারা দেবতাদের নামে যে আহুতিগুলো দেওয়া হয় সেটাতে যজ্ঞ ভাগ যখন যার নামে দেওয়া হয় সেই দেবতারা পান। তার মধ্যে ইন্দ্র সে সবচেয়ে বেশি পান, সেজন্য তার ক্ষমতা বেশি। তার সঙ্গে তার বদলে তারা অনেক কাজকর্ম করেন, বায়ু দেবতা একরকমের কাজ করেন, অগ্নি দেবতা একরকমের কাজ করেন, ইন্দ্র দেবতা নিজের মতো কাজ করেন। আর কঠোপনিষেধাদিতে আছে যে ঈশ্বর আছেন বলে এরা সবাই ঠিক 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 নিজে নিজে নিজের নিজের কাজ করে। কঠোপনিষেধে সেটাকে বলছেন আত্মা চৈতন্য, ওই সেই চৈতন্য আছেন বলে ভয়াতস্যগ্নিতপতি ভয়াতপতি সূর্য। এই যে অগ্নি সূর্য ইন্দ্র বায়ু মৃত্যু এই যতগুলো আছে এই যে কাজকর্ম করেন নিজের মতো, বদলে যখন আহুতি আদি দেওয়া হয় যজ্ঞ যখন করায় তারা নিজে নিজে ইয়ে ভাগ পান। শুম্ভ নিশুম্ভ অসুর এত ক্ষমতা পেয়ে গেছে তাদের সবারই যজ্ঞ ভাগ কেড়ে নিয়েছে। শুধু যজ্ঞ ভাগ কেড়ে নেয়নি, সমস্ত দেবতাকে নিজের পদতলে করে আমি যেমনটি বলবো তেমনটি হবে, কে কোন কাজ করবে সেটা আমি ঠিক করব, আদৌ তুমি করবে কিনা আমি ঠিক করব। বলছেন ত্রৈলোক্যম ইয়ো যজ্ঞ ভাগ আশ্রিতা মদ বলাশ্রয়াত, যে তিনটে লোকের যে রাজ্য সেটা কেড়ে নিয়েছে, যজ্ঞ ভাগ সেটাও কেড়ে নিয়েছে, আর তাবের সূর্যতাম তদ্বধিকারম তথা ইন্দবম কৌবেরমতিয়াম্যম চ চক্রাতে বরুণস্য চ। এই যে বিভিন্ন যে দেবতারা ছিলেন যেমন সূর্য চন্দ্রমা কুবের, এই সবারই ক্ষমতাটা তিনি কেড়ে নিয়েছে শুম্ভ-নিশুম্ভ কেড়ে নিয়ে বলছেন আমি যেমনটি বলবো তেমনটি হবে। আমাদের যেমন মিনিস্টার্সরা আছে যে কোনো স্টেটে বা দিল্লিতে, তারা অনেক সময় করেন অফিসার্সগুলো যারা আছে না, আইএস অফিসার্স আছেন, তাদের আবার গ্রেডেশন আছে, গভর্নমেন্টের সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এরকম করে এক গাদা জয়েন্ট সেক্রেটারি। তো মিনিস্টার্সরা অনেক সময় করে কি, সবাইকে বলে সব ফাইল আমার টেবিল দিয়ে যাবে। ওরা দেখছে যে তাতে অনেক গোলমাল হয়, ভুলভাল হয়, প্রাইম মিনিস্টাররা এরকম করে, সমস্ত ফাইল নিজের কাছে কেড়ে রেখে দেবে। মাঝে মাঝে ওনারা করেন এরকম, যে ক্ষমতাগুলো নিচের যারা ডেপুটি সেক্রেটারি ডিরেক্টর এনাদের হাতে ক্ষমতা, ওরা সই করে দিচ্ছে কিন্তু পাস হবে এবার মিনিস্টারের কাছে, ওখানে গিয়ে পড়ে গেল। ঠিক তেমনি শুম্ভ-নিশুম্ভ দুই ভাই সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে সমস্ত দেবতার, ওরা এখন তাই করবে দেবতারা যেটা শুম্ভ-নিশুম্ভ বলছে। তবে এবার পবনদ্ধিম চ চক্রতুর বহনি কর্ম চ তত দেবা বিনির্ধূতা ভ্রষ্ট রাজা পরাজিতা। তো বলছেন এই বয়ে সমস্ত দেবতাগুলো অপমানিত, রাজ্যভ্রষ্ট, পরাজিত আর অধিকারবিহীন, কারোর কোনো অধিকার থাকলো না। মানুষের যে অধিকার থাকে স্পেস, যারা আমার বই কার্ভিং স্কাই বইটা পড়েছেন খেটে খুঁটে দেখবেন সেখানে স্পেসের কথা বলা হচ্ছে। ইদানিংকালে ইয়াং ছেলেমেয়েরা না প্রচুর বলে যে তুমি আমাকে স্পেস দিচ্ছ না, যে জায়গাটা আমি মনে করব আমি ফ্রি। পাখিগুলো দেখবেন তারাও নিজের একটা ওদের একটা মেন্টাল স্পেস থাকবে, কুকুর দেখবেন যে কুকুর যখন রাস্তা দিয়ে যায় যেখানে সেখানে প্রস্রাব করতে থাকে সেটা মার্কিং করছে যে এটা আমার এরিয়া, এটা আমার স্পেস। সেখানে যদি কোনো কুকুর ঢুকে যায় ও মারামারি করে দেবে। অন্য এরিয়াতে যখন যায় সেখানে সে আবার ভয়ে থাকে। পাখিগুলো মিটিং সিজনে বিশেষ করে ওরা ওই কোনো অন্য পাখি যদি ওর এলাকায় ঢুকে যায় একবারে মেরে ঠুকরে বার করে দেয়। আমরা সবাই কিন্তু জীবনে স্পেস চাই। স্পেস যখন আমরা চাই আমরা প্রায় মনে করি যখন আমরা রেগে মেগে বলি না তুমি আমাকে স্পেস দিচ্ছ না, এটা নতুন শব্দ, আগেকার দিনে তুমি আমাকে সম্মান দিচ্ছ না, তুমি আমাকে কাজ করতে দিচ্ছ না, তুমি ইত্যাদি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করো, তো সেটা এখন একটা কমন টার্ম হয়ে গেছে স্পেস। স্পেস জিনিসটা অনেক জিনিস দিয়ে আসে, যেখানে হয় কি আপনি নিজেকে যে জায়গাটা মনে করেন যে আমি এখানে আমার ডানা বিস্তার করতে পারি। আর পাখি ছোট পাখি তার ডানা বিস্তার কম হয়, বড় পাখি তার ডানা বিস্তার বেশি হয়,
স্পেস তার বেশি লাগে। তো যেমন যেমন আমরা বড় হই, যেই দিক থেকেই বড় হোক, শুধু বয়সে না, আমাদের আরো বেশি স্পেস লাগে, আরো বেশি স্পেস লাগে। একটা শব্দ দেখবেন ইদানিংকালে প্রচুর আছে, ফ্রিডম অফ স্পিচ। যেসব রাজ্যে ফ্রিডম অফ স্পিচ কার্টেল করে দেওয়া হয়, সেখানে যেন আপনার স্পেসটাকে স্কুইজ করে দিল, স্পেসটাকে ছোট করে দিল, মানুষ এটা দিতে পারে না। একজন আমাদের খুব নাম করেছিলেন রাইটার জর্জ অরওয়েল, ওনার একটা বই 1984, সেখানে উনি কনসেপ্ট নিলেন থট পুলিশের। থট পুলিশ, যেমন এই কথা বললে, বেফাঁস কথা বললে পুলিশে জেল দিয়ে দেবে, তেমনি এমন হয়ে গেছে যে আপনার যে থট, যদি চিন্তা ভাবনাতেও গোলমাল হয়, পুলিশ সেটাকে ধরবে, আর কিভাবে হবে তার আবার সিস্টেম আছে। তো খুব ভয়াবহ যে থট পুলিশ, যে চিন্তা ভাবনাও আপনার স্ট্রাকচার্ড হবে। তো যেখানে বেশি কড়াকড়ি হয় না, যেমন যে কমিউনিস্ট রেজিমগুলো যেগুলো হয়েছে, তারা আপনার চিন্তা ভাবনাকে তারাই ডিকটেট করবে যে চিন্তা ভাবনা আপনার কীভাবে হবে। কথা বলা তো অনেক দূরের কথা, আপনার চিন্তা ভাবনাও নিজের মতো করতে দেবে না, স্পেসটাকে আপনাকে কার্টেল করে দিচ্ছে। তখন যারা ফ্রি থিঙ্কার্স তারা ওটাকে নিতে পারে না। তার মধ্যে আপনার যে অধিকার, যেমন বাড়িতে মায়েদের একটা অধিকার, আগেকার দিনে বলতো পুরুষদের তুমি রান্নাঘরে ঢুকবে না, তোমার কাজ হচ্ছে খাওয়া, খাও, আউট। ওটা হচ্ছে তার স্পেস, তার অধিকার। মা অর্ডার করে দিল যে বাজার থেকে এই সবজি আসবে, এই জিনিস আসবে, যে বাবা সে বাজারি হাফ জিনিস বোঝেও না, এই মশলা কি কাজে লাগে, সেই মশলা কি কাজে লাগে, গিন্নি যদি কদিনের জন্য বাইরে চলে যায় বেচারি না খেয়ে মরে যাবে। আজকাল তো তাও একটু কাজটা জানে, আগেকার দিনে কিছুই জানতো না, উনুন ধরাতেও জানতো না। এখন হঠাৎ একজন বাবা এসে সে কন্ট্রোল করতে শুরু করলো, এটা করবে না, সেটা করবে না, এটা তো গোলমাল লেগে যাবে না। তার অধিকারটা আপনি কেড়ে নিচ্ছেন, অধিকার যখন কেড়ে নিচ্ছেন তখন ও সাফোকেটেড ফিল করে, মনে হয় স্পেস লুজ করে গেছি। দেবতাদের ঠিক একই সমস্যা হয়েছে, তারা নিজের স্পেস হারিয়ে ফেলছে। তো স্পেস যখন কমাতে শুরু করে দিলেন, একটা বড় পাখি তার বিরাট ডানা, তারা ধীরে 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 জায়গাটা ওটা কমানো শুরু হয়ে গেছে। এই যে ঘরে আমরা বসে আছি, এই যে ঘরের দেওয়ালগুলো ধীরে 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 কাছে আসতে শুরু হয়ে গেল, আমরা তো মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। কথাতেও তাই, যদি আপনি কাউকে কথা না বলতে দেন, কারোর সঙ্গে কথা বলছে থামো আমি জানি, দেখবেন ও সাফোকেটেড ফিল করে, আমার কথাকে বলতে দিচ্ছে না। তো দেবতাদের ওই সমস্যাটা হয়ে গেছে। হৃতাধিকারাস্ত্রিস দশাস্তাভ্যাম সর্বে নিরাকৃতা মা সুরাভ্যাম তাম দেবীম সংস্মরন্তি অপরাজিতম অপরাজিতাম। তখন বলছেন দেবতারা দেখলো আর তো কোনো পথ নেই, সব চেষ্টা তো হয়ে গেল, আমাদের যে মাসল পাওয়ার ছিল, বুদ্ধি শক্তি ছিল, সবই তো লাগানো হয়ে গেল, কিছুই হলো না। তয়াস্মাকম বরো দত্ত যথাপ সুস্মিতা খেলা ভবতাম নাশিষ্যামি তৎক্ষণাৎ পরমাপদ। বলছেন যে আরে মা বলেছিলেন যে দেখো বাবা, তোমাদের যখনই ঝামেলা হবে, যখনই তুমি কোনো আপদ বিপদ হবে, আমাকে মনে করবে, আমি তৎক্ষণাৎ পরমাপদ, আমি এসে তোমাদের সমস্ত আপদ বিপদ নাশ করে দেব। দেবতারা এটা মনে করে দেখলেন যে আমাদের তো আর কিছু নেই, সবই চলে গেছে। কি চলে গেছে যেটা আগে বললেন, যে চার নম্বর শ্লোকে বিনির্দূতা ভ্রষ্ট রাজা পরাজিতা, রাজ্য গেছে, সম্মান গেছে, সবই পরাজিত, ভগবানের কাছে মানুষ তখনই যায়। সব চেষ্টা করে নিল, আপনার বাড়িতে কারোর অসুখ হয়েছে, ঠাকুরের গলায় ক্যান্সার হলো, তা প্রথমে তিনি যে যা বলছে করছেন, কে একজন বলে দিল যে হিম যদি লাগানো হয় গলায়, তো গাড়ি থেকে আসতে গিয়ে গলাটা বার করে ঠাকুর নিঃশ্বাস নিচ্ছেন, দিয়ে তারপরে সর্দি হয়ে গেল, সেখান থেকে ডাক্তার আনা হলো, এই ওষুধ সেই ওষুধ, এই ডাক্তার সেই ডাক্তার, সবই হচ্ছে। দিয়ে যখন ধীরে ধীরে দেখছেন সব শেষ হয়ে যাচ্ছে, শ্রী শ্রী মা তখন তারকেশ্বরে গিয়ে
হত্যা দিচ্ছেন, প্রায়োপবেশন, ঠাকুর যাতে ঠিক হয়ে যান, সেটাও কাজ করলো না। মানুষ তাই করে, নিজের ক্ষমতা যেটা আগে সেটা করে, যখন সেটা হয় না তখন অপরের সাহায্য নেয়, ওরাও যখন পারে না আর কিছু নেই তখন গিয়ে ঠাকুরের কাছে গিয়ে পড়ে যায় যে ঠাকুর আমি ছাড়া আর কে বাঁচাবে। দেবতারা আমাদের, আমরা দেবতারা তো ভগবান নন, ওরা যেন মানুষ থেকে একটু উঁচু, তখন তারা ইতি কৃত্বা মতিম দেবা হিমবন্তম নগেশ্বরম জগ্মস্তত্র ততো দেবীম বিষ্ণু মায়াম প্রতুষ্টুভুঃ। এই ভেবে সমস্ত দেবতারা মিলে হিমবন্তম নগেশ্বরম হিমালয়ে গেলেন, যার জন্য দেখবেন এই হিমাচল আর গড়ওয়াল কুমায়ু এই পুরো পোর্শনটা যেন দেবী দেবতা যেন গড় মনে করে, বিশেষ করে দেবী দেবী পুজো এইসব জায়গায় খুব বেশি হয়, শিব আর শক্তি এই দুটোর পুজো খুব বেশি, কারণ আমরা মনে করি যে ওনারা পাহাড়ে থাকেন। দেবতারা এবার গেছেন সেই পাহাড়ে, গিয়ে স্তুতি করতে শুরু করেছেন, আর কার জগ্মস্তত্র ততো দেবী বিষ্ণু মায়াম, যে বিষ্ণু যিনি শক্তি, বিষ্ণু যিনি মায়া, যিনি এই প্রথম অধ্যায় যার বর্ণনা করা হলো, তাকে গিয়ে স্তুতি করতে শুরু করলেন। সামনে কিন্তু কেউ নেই, আমরা যেমন যখন যাই আমরা স্তুতি করি সচরাচর আমাদের কোনো একটা প্রতিমা ছবি এগুলো থাকে, কিন্তু মুসলমানরা যেমন করে আল্লাহর নামে করছে, তারা মনে করে আল্লাহ সব জায়গায় আছেন। হিন্দুরা যখন মন্দিরে যায় তারাও জানে যে ভগবান সব জায়গায় আছেন, কিন্তু এই জায়গাটা বিশেষ প্রকাশ। কেন বিশেষ প্রকাশ? কারণ এখানে কোনো সিদ্ধ পুরুষ কখনো সাধনা করেছেন, আর এখনো অনেকেই যাদের কামনা রয়েছে তারা এসে প্রার্থনা করেন। মুসলমানরাও যে কোনো জায়গায় প্রার্থনা করতে পারে, কিন্তু বিশেষ করে ওরা মসজিদে যায়, খ্রিস্টানরা চার্চে যায়। এটা ওনারা বলেন এটা পৌত্তলিক, আমাদের ক্ষেত্রে বলে আইডোলেট্রি, কিন্তু এই ধরনের এটাও আইডোলেট্রি। একটা জায়গায় যখন জড়ো হয়ে প্রার্থনা করা, এটাও যদি খুব স্ট্রিক্ট সেন্সে দেখেন এটাও পৌত্তলিক আইডোলেট্রি। কিন্তু আসলে জিনিসটা তা না, যেখানে অনেকেই মিলে প্রার্থনা করে সেই জায়গাটায় যেন একটা তন্মাত্রা সৃষ্টি হয়, সেই জায়গাটায় যেন শক্তির একটা বিশেষ প্রকাশ থাকে। সেখানে গিয়ে দেবতারা স্তুতি শুরু করলেন, নমো দেবী মহাদেবী। দেবতারা হাজুর করে জানেন যে দেবী রেখানে বাস হিমালয়ে। আমরা যেমন মনে করি আমাদের বেলুর মঠে যে ঠাকুরের মন্দির, ঠাকুরের ওখানে বাস, ঠাকুর বলছেন যে বাবু বড় লোক তিনি সব জায়গায় আছেন, তার যে জমিদারি, কিন্তু বৈঠক খানায় তাকে বিশেষভাবে পাওয়া যায়, ঠিক তেমনি সেই শক্তি হোক ঈশ্বর হোক তাকে বিশেষ জায়গায় বিশেষভাবে পাওয়া যায়। মন্দির বলুন আপনি, যে হিমালয়ে বাসস্থান, কৈলাসে শিব, শিব সব জায়গায় আছেন, কৈলাসে তার বিশেষ প্রকাশ, ওরা যেগুলো জ্যোতির্লিঙ্গ বলা হয় সেখানে তার বিশেষ প্রকাশ। প্রার্থনা করছেন, নমো দেবী মহাদেবী শিবায় সততম নমঃ, নমঃ প্রকৃতিয় ভদ্রায় নিয়তা প্রণতা স্মতাম। দেবীর যে বিভিন্ন রূপ, বিভিন্ন যে আবির্ভাব, শক্তির যে বিভিন্ন প্রকাশ, শক্তির সেই বিভিন্ন প্রকাশগুলোর এক একটা নাম করা হচ্ছে আর স্তুতি করা হয়। আমরা দেখবেন আমাদের যখন খুব পরিচিত যারা, বন্ধু যারা, বন্ধুস্থানীয় যারা, আপনজন যারা, যখন তাদেরকে খুশি করতে হয়, কিছু আদায় করতে হবে, তাকে খুব মিষ্টি মিষ্টি করে, ছেলেগুলো একটা ওই রকম দেখেছিলাম একটা পোস্ট খুব মজা করে, যে ছেলে যখন মাকে বলে মা আমি তোমাকে খুব কত ভালোবাসি, তো বিভিন্ন বয়স নিয়ে রিয়াকশন ছিল মায়ের, কি 5 বছরের বাচ্চা ছিল, মা তোমাকে কত ভালোবাসি, তো মা বলবে বাইরে খেলতে যেতে পারবে না, ও আগেই জানে যে কেন ওটা বলছে। আর একটু পরে যখন বলবে মা তোমাকে কত ভালোবাসি, তো বলে
যে পয়সা পাবে না, মেলা দেখার পয়সা পাবে না। আর একটু বয়স যখন বলবে, মা তোমাকে কত ভালোবাসি, না বন্ধুর বাড়িতে থাকতে পারবে না, আগেই বলে দেবে, জানে কেন বলছে। 20 বছর বয়সে যদি বলে, মা আমি তোমাকে কত ভালোবাসি, তো বলবে কোন পোড়ামুখীর পাল্লায় পড়েছো, কোন মেয়ের পাল্লায় পড়েছে, সেই তাই বলছে। 50 বছর বয়সে যখন ছেলে বলবে, মা তোমাকে কত ভালোবাসি, তুমি যতই বলো আমি সম্পত্তি তোমার নামে করছি না, তো জানে যে মা তোমাকে কত ভালোবাসি যখন বলে, এরপরেই একটা কিছু আসছে। তো তখন এই ভালোবাসা এটা। তার আরেকটা হচ্ছে যেটা দেবতাদের ক্ষেত্রে হয়, তাদের বিভিন্ন নাম, বিষ্ণু সহস্র নাম, শিব সহস্র নাম, এগুলো আসে। এখানে দেবীরও সহস্র নাম আছে, এখানে কিন্তু একটু অন্যভাবে বলছেন, প্রণাম করে বলছেন, নমো দেবী মহাদেবী শিবায় সত্যম নমঃ। বিভিন্ন নামের এখানে এক একটা অর্থ হয়। তো বলছেন যে দেবীকে প্রণাম, মহাদেবীকে প্রণাম, আর সততম নমঃ, শুধু প্রণাম না, সবসময় যে আমার যে প্রণাম এটা সততম, সবসময় আমার প্রণাম রয়েছে। নমঃ প্রকৃতি ভদ্রায় নিয়তা প্রণতা স্মতম। তো প্রকৃতি ভদ্রা, এনা প্রকৃতি হলেন জগতের যিনি সব কিছুর আধার, ভদ্রা তিনি সবটাই শুভ করেন। এদের সবাইকে আমরা আমি যেন নিয়ম মতো সেই জগদম্বাকে আমরা প্রণাম করছি। যে দেখবেন ঠাকুরের যে প্রণাম মন্ত্র আছে, ওম রিং ঋতম তমচল গুণজিত গুণে ড্যা, সেগুলো হচ্ছে ঠাকুরের যে গুণ সেটারই বর্ণনা সেখানে করা হয়। কৃত্যম করোতি কলুষম, ঠাকুরকে যিনি কলুষ সেটাকে কৃত্য করে দেন, এগুলো হচ্ছে স্তুতি। তো স্তুতি করলে মত যে ভগবান খুশি হন। তো এখন কি হয় যে এই যে নানা রকমের যে দেখবেন এই বর্তমানকালে ইলেকট্রনিক মিডিয়া হয়, লোকেরা অনেক হাসি মজা এক জিনিসগুলো নিয়ে করেন, এগুলোকে খুব সিরিয়াসলি নিতে নেই, এটা খুব পুরনো ট্র্যাডিশন। কারণ যখন হয় কি, এগুলো নানা রকমের এক্সপ্লানেশন আছে। ভগবান যিনি, তিনি আমাদের মতো কিন্তু মানুষ নন যে যাকে আপনি স্তুতি করলেন আর তিনি খুশি হয়ে যাবেন। পপুলার আমাদের সেটাই, বা যেমন আমরা মন্দিরে গিয়ে বলি, হে ঠাকুর আমাকে দাও সেটা দাও সেটা না, এভাবে হয় না। কিন্তু মানুষ যখন খুব মন দিয়ে প্রার্থনা করে, কোথাও তার যে হৃদয় মন এটা খুলে যায়, হৃদয় মন যখন খুলে যায়, ওয়া অন্যদিক থেকে বলতে পারেন হৃদয় আর মন ওয়ান পয়েন্টে রয়ে যায়, এক মানে কেন্দ্রিত হয়ে যায়, তখন ওই যে সাইকিক এনার্জি যেটার কথা আগে বলা হয়েছিল, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আধ্যাত্মিক শক্তি যেটা বিদ্যমান সেটা ফ্লো করতে শুরু করে, তখন ওই শক্তিটা সৃষ্টি হয়। নমো রৌদ্রায় নমো নিত্যায় গৌরী ধাত্রে নমো নমঃ, জ্যোৎস্নায় চেন্দু রূপিণ্যে সুখায় সততম নমঃ। রৌদ্রা, তিনি রৌদ্র রূপ ধারণ করেন, তাকে প্রণাম। নিত্যা, সবসময় আছেন। গৌরী, শিবের যিনি সহধর্মিণী ধাত্রী, সব কিছুকে ধারণ করে আছেন, তাদেরকে বারবার বারবার প্রণাম। তার সঙ্গে কি, জ্যোৎস্নায় চেন্দ্ররূপিণী, তিনি হচ্ছেন জ্যোৎস্নাময়ী, তিনি হচ্ছেন চন্দ্ররূপিণী, আর সুখস্বরূপা দেবী, তাকে সতত প্রণাম, দেবীর বর্ণনা করে যাচ্ছেন। কল্যাণে প্রণাম বৃদ্ধে সিদ্ধে কুর্মো নমো নমা, নৈঋত্যে ভূভৃতাম লক্ষ্মী সর্বাণ্যেতে নমো নমা। এখানে পরপর পরপর মায়ের নামও করছেন, সেই নাম কিন্তু তার যে গুণ সেটার বর্ণনা, যে বৃদ্ধি, কল্যাণে প্রণতাম বৃদ্ধে, বৃদ্ধি মায়ের একটা নাম বৃদ্ধি, তাতে কি হয় যে যারা শরণাগত হন মায়ের, তাদের মঙ্গল করেন তিনি, তার নাম একটা নাম অবৃদ্ধি। আর তার সঙ্গে বৃদ্ধি সিদ্ধে, সিদ্ধি তার নাম, সিদ্ধি হয় মানুষ যখন কোনো কিছু করে, সেখান থেকে যে একটা শক্তি যেটা আসে অষ্ট সিদ্ধি। আর নৈরতি, নৈরতিয়ে এটা হচ্ছে যারা রাক্ষসগুলো রয়েছে, রাক্ষসদের লক্ষ্মী,
কি হয়, হিন্দুরা প্রচণ্ড ইনক্লুসিভ, প্রচণ্ড ইনক্লুসিভ হিন্দুরা, ইনক্লুসিভ, ওরা কাউকে বাদ দেয় না। সেদিন যে রাক্ষসগুলো রয়েছে, যেটাকে ওরা দেবতাদের থেকে অনেক নিচে মনে করেন, রীতিমতো নিচে মনে করেন, কিন্তু তাদের তো একটা লাইফ আছে, তাদের তো একটা সমৃদ্ধি আছে। তো তাদের যিনি লক্ষ্মী তাকে বলে নৈঋতি, নয়িকা ঋ, তি নৈঋতি, নৈঋতির যে রূপ সেটা রীতিমতো ভয়ঙ্করা। সেটা বলছেন মা তুমি, ওটা আলাদা কিছু না। আর তার সঙ্গে নৈঋতিয়ে বুভৃতাম লক্ষ্মী, অন্যদিকে দেবতাদের যে লক্ষ্মী মা লক্ষ্মী সেটাও তুমি, রাক্ষসের সেটাও তুমি, তুমি আর শর্বাণী এতে নমো নম, শর্বাণী, শর্বাণী হলো শিবের যিনি স্ত্রী। তো রাক্ষসদের যে লক্ষ্মী, দেবতাদের যে লক্ষ্মী, শিবের যিনি লক্ষ্মী, সবটাই তুমি মা, তুমি শর্বাণী এতে নমো নম, মা তোমাকে প্রণাম। দুর্গায় দুর্গপারায় সারায় সর্বকারিণ্যে খ্যাত্যেই তথৈব কৃষ্ণায় কৃষ্ণায় ধূম্রায় সততম নমঃ। মায়ের বিভিন্ন নাম রয়েছে, তার মধ্যে দুর্গা, দুর্গপারা, দুর্গপারা হয় ভয়ানক সংকট থেকে যিনি বার করেন, দুর্গম সংকট থেকে যিনি বার করেন, দুর্গ বলছে তাকে দুর্গায় দুর্গপারায় দুর্গপারা, সারায় সারায় যিনি সমস্ত জিনিসের যে সার। আমরা মনে করি, হিন্দুরা মনে করেন যে কোনো বস্তু ভালো হোক মন্দ হোক যেরকমই হোক তার যে সার সেটা তার আত্মা, যার জন্যে গীতাতে দশম অধ্যায়ে ভগবান যখন বর্ণনা করে যাচ্ছেন বিভিন্ন জিনিসে, যে ভালো যা কিছু আছে তার সার আমি, নদী, যতগুলো নদী আছে তার মধ্যে সরিতামস্মি জাহ্নবী, যতগুলো নদী চলছে তার গঙ্গা সেটা যেন তার প্রাণ, গঙ্গা প্রাণ শ্রেষ্ঠতম, ওই শ্রেষ্ঠতম সেটা ভগবান নিজে। ঠিক তেমনি যারা মায়ের যারা ভক্ত শক্তি যারা উপাসক তাদের কাছে শ্রেষ্ঠতম যেটা সেটা হলো শক্তি। শুধু তাই না, আগে যে শব্দগুলো গেছে আধারভূতা, আত্মা বলতে শ্রেষ্ঠতম, আত্মা মানে আধার, যে কোনো জিনিসের যেটা আধার সেটাও তিনি। তো বলছেন সারায় সমস্ত বস্তু যে সার সেটা আমি, যে কোনো জিনিস তার যে সারটুকু না ওইটা আছে বলে, যেমন আমরা আমাদের সার হলো আত্মা, আমরা নিজেকে দেহ মনে করি ঠিকই কিন্তু আসলে আমাদের সার হলো আত্মা, ওই সার দেবী আপনি নিজে। আর তার সঙ্গে আরেক নাম হচ্ছে তার আরো দুর্গায় দুর্পারায় সারায় সর্বকারিণী, যিনি সবকিছু করান, খ্যাত্যেব তথৈব কৃষ্ণায় ধূম্রায় সত্যম নমা, ওনার আরো নাম হচ্ছে খ্যাতি কৃষ্ণা, আর তার সঙ্গে ধূম্রা দেবী, এগুলো সব বিভিন্ন নাম। বলছেন দেবী এগুলো যা কিছু আছে সবটা তুমি নিজে। অতি সৌম্যাতি রৌদ্রায় নতাস্তস্যে নমো নমা, নমো জগত প্রতিষ্ঠায় দেবী কৃতে নমো নমা। একদিকে মা অত্যন্ত সৌম্য, অন্যদিকে তিনি অত্যন্ত রৌদ্র রূপ ধারণ করেন। মহিষাসুরের বধ যখন হয়েছে তখন দেবতারা যখন স্তুতি করেছিলেন এটাই বলছেন যে মা তোমার এমন যে সৌম্য রূপ কল্পনা করা যায় না, এটাই যখন রেগে যায় ভ্রুগুটি যখন একটু উঠে যায় তাতেই সব শেষ হয়ে যায়। অতি সৌম্য অতি রৌদ্রায় অতি অতি সৌম্য অতি রৌদ্র নতাস্তস্যে নমো নমঃ, নমো জগৎ প্রতিষ্ঠায় দেবী কৃত্যে নমো নমঃ। বলছেন যে এই যে আধারভূতা সমস্ত এই বিশ্বে যা কিছু আছে এর আধার আপনি, যেমন এই যে গ্লাস আছে এই গ্লাসের আধার কিন্তু টেবিল, তাহলে টেবিলটাও মা, টেবিলের আধার হচ্ছে নিচে যে ফ্লোর,
সেটাও মা। এই ফ্লোর এটা রাধার পৃথিবী, এটাও মা। পৃথিবীটা কোথায় টিকে আছে, আগেকার দিনে ওরা বলতো যে দিগ্গজ, সেটাও মা। এখন বলবেন গ্র্যাভিটেশনাল যে ফোর্স, সেটাও মা। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, যারই একটা আধার আছে, সেটা মা নিজে। বর্ণনা করছেন যে কিভাবে মাই সবকিছু। এরপর এটাকে আরো স্পেসিফিক খুব সহজ ভাষায় বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যে 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 নমো নমা নমস্তস্যে। পুরো একটা এনারা বাক্য রূপে নেন, বলছেন সমস্ত প্রাণীর মধ্যে যাকে বিষ্ণু মায়া বলা হয়, সমস্ত প্রাণীর মধ্যে কিন্তু এই বিষ্ণু মায়া। বিষ্ণু বলতে ঈশ্বরীয় দৈবী দেবী মায়া, কারণ দৈবী মায়া যদি আমাদের ভেতরে না থাকে, ওই অজ্ঞান যদি না থাকে, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে আত্মজ্ঞানী হয়ে যাবে। আত্মজ্ঞানী যদি হয়ে যায় সংসার আর চলবে না। যে সংসার চলে এই জন্যই চলে, কারণ যে ঈশ্বরীয় শক্তি তাকে অজ্ঞান আবরণ রূপে ঢেকে রেখেছে, আমাকেও ঢেকে রেখেছে, আপনাকেও ঢেকে রেখেছে। ওই জ্ঞান কে ঢেকে রেখেছে, সেই জন্যে এটা বলে মায়া। ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে অজ্ঞান বলা হয়, এই অজ্ঞান কিন্তু যে অর্থে আমরা অজ্ঞান মনে করি তা না, এটা ঈশ্বরের শক্তি, সেটাকে বলা হয় বিষ্ণু মায়া। বিষ্ণুর মায়া শক্তি ঢেকে রেখেছে, বলছেন মা তোমাকে প্রণাম। ইনি এমন, ইনি তো ভগবান বিষ্ণুকে ও ঘুম বাড়িয়ে রেখেছিলেন। এরপরে পরপর 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 ওনারা একই জিনিস বলে যাবেন, আমি খালি ওই শব্দগুলোকে ব্যাখ্যা করে যাচ্ছি আর ওই মন্ত্রগুলো বলে যাচ্ছি। ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্য বিধীয়তে নমস্তস্যে 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ। প্রথম বলছেন যেটা 7-8-19 চেতনা, মানুষের ভেতরে যে চেতনা রয়েছে, কারণ চৈতন্য মানে হয় সচ্চিদানন্দ, ভগবান নিজে। ভগবান আর শক্তি তারা এক। ওই শক্তিটা যখন মানুষের মধ্যে আসে চেতনা রূপে, মানুষ যখন মরে যাচ্ছে চেতনা হারিয়ে যায়, বেহুশ যখন হয়ে যায় চেতনা হারিয়ে যায়, তো মানুষের ভেতরে যে চেতনা শক্তি এটা কিন্তু মা নিজে। সেটা নিজের যে চেতনা শক্তি এটাকে নষ্ট হতে দিতে নেই, মা নিজে এটাতে আছেন। নিজের যে চেতনা এদিক সেদিক ওটাকে ছেড়ে দিতে নেই। আর সেই চেতনাটা যখন বুদ্ধিরূপে কাজ করে, বুদ্ধিরূপ বুদ্ধি মানে হয় মানুষ যখন নিজের সোসাইটিতে যা কিছু শেখে, তাতে যে ভালো মন্দ বিচারটা শেখে, আর ওই ভালো মন্দ যে বিচার সেটাকে কার্যকরী করার যে ক্ষমতা মন থেকে আসে। দেখবেন অনেক সময় কাউকে যদি কিছু বলেন, সে বলে উপদেশ দেবেন না, উপদেশ দেবেন না। ভাই তোমার তো উপদেশই লাগবে, ওইগুলো আমার জানা আছে, অবশ্যই জানা আছে, কার্যে পরিণত করার তোমার কি ক্ষমতা আছে? নেই। কার্যে পরিণত ক্ষমতা যখন আসে সেটাকে বলা হয় বুদ্ধি। বুদ্ধি মানে হয় বুদ্ধির দুটো রূপ রয়েছে, প্রথম রূপটা হলো ঠিক আর ভুল এই দুটোকে জানা, দ্বিতীয় হয় ঠিকটাকে ধরে রাখা, ভুলটাকে ছেড়ে দেওয়া। যখন গুরুজনের সঙ্গ করা হয়, গুরুজন যাকেই মনে করেন আপনি, মা বাবা টিচার্স বন্ধু গুরুজন বই, এখান থেকে যে কথাগুলো শেখা হয়েছে ওটা আমাদের মনে একটা বিশেষ তার কাজ ক্রিয়া, সেই যে ক্রিয়াশক্তি ওর দুটো রূপ, এটা হচ্ছে ওই জ্ঞানটাকে জানে কোনটা করতে হয় কোনটা করতে হয় না, দ্বিতীয় কথা ওটাকে করার ক্ষমতা। যেমন আগুন, বাচ্চা একবার যদি আগুন হাত দিয়ে দেয় সে জানে যে এটা পুড়িয়ে দেবে, এবার ওর বুদ্ধিবৃত্তি তো ওটাকে ঠেসে বসে যায়, সে জানে যে আমি আর ওই কোনোদিন আগুন দেখলেই সেই সাবধান, আগুনকে খুব ভয় পায়। অন্যান্য জিনিস জানে যে এটা করতে নেই সেটা করতে নেই, কত উপদেশ কত, কিন্তু তার বুদ্ধি যেটা জানে এটা করতে নেই কিন্তু তাও করে, কারণ ওর ওই বুদ্ধিবৃত্তি না এখনো আসেনি, শক্তিটা আসেনি। বলে কেউ শুনে শেখে, কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, লেগে গেল তারপর শিখলো।
আবার অনেকে হয় যারা টেকলেও মনে করে যে এটা একটা হয়ে গেল হয়ে গেল আর হবে না, তেমনি কোথাও একটা তার বুদ্ধি যেটা এখনো স্থির হয়নি, যেখানে বুদ্ধি স্থির হয়নি বুঝে নিতে হয় মায়ের কৃপা নেই এখনো। যখন দেখবেন বাচ্চা কেউ কোনো মানুষ খুব চঞ্চল স্থির থাকে না, তার বুদ্ধি কাজ করছে না, তখন বুঝতে হয় যে মায়ের কৃপা নেই। তখন এই মন্ত্রটা যদি জপ করে খুব, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ, এটা যদি নিয়মিত পাঠ করে ধীরে 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 ওই বুদ্ধি ওই ক্ষমতাটা বাড়তে শুরু হয়ে যায়। আমরা বুদ্ধি বলতে মনে করি পরীক্ষায় নম্বর আনা এলো না, জিনিসটা তা না, সেটাও বুদ্ধিরই রূপ, কিন্তু ঠিক ঠিক বুদ্ধি যখন শাস্ত্রে আসে তার অর্থ আরো হায়ার। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ, আমি যখনই এই মন্ত্রটা পড়ি নিদ্রা রূপেণ সংস্থিতা, সমস্ত প্রাণীর মধ্যে নিদ্রা রূপ, আমি অবাক হয়ে ভাবি যে দেখুন আমাদের যে পূর্বজরা ছিলেন ঋষিরা ছিলেন তারা কিভাবে এই জিনিসটাকে জানলেন যে নিদ্রাটাও মায়ের রূপ। বর্তমানকালে দেখুন সচরাচর যদি আমরা মনে করি, আমরা জানি যে যখন আমরা জেগে থাকি তখন আমরা কাজ করছি, জেগে থাকছি, আমাদের যত অ্যাচিভমেন্ট ইত্যাদি এটা জেগে থাকার জন্যে, ঘুমিয়ে পড়লাম শরীর একটু রেস্ট হয়ে গেল বিশ্রাম হয়ে গেল এগিয়ে চললাম, না নিদ্রার রোল এর থেকে অনেক বেশি, নিদ্রা অনেক কিছু কাজ করে। যত ইনফরমেশনগুলো এসেছে না ঘুমের সময়গুলোকে সর্টিং করে, আবর্জনাগুলোকে পরিষ্কার করে, মনে যে অনেকগুলো আবর্জনা জমে রয়েছে ওগুলোকে পরিষ্কার করে, যেগুলো কাজের জিনিস সেগুলোকে গুছিয়ে সাজিয়ে এগুলো রাখে, যার জন্য মানুষের যদি ঘুম না হয় ওর মাথা খারাপ হয়ে যায়, ঘুমের ট্যাবলেট খেতে হয়। তো যখন দেখবেন কারোর ঘুম হচ্ছে না বুঝবেন যে মাটা গোলমাল হয়ে গেছে, তখন তাকে সাধনা যদি করে যা দেবী সর্বভূতে সুনিদ্রা রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ, মা তুমি নিদ্রারূপী তুমি এসো, ধীরে 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 ওটা ঠিক হয়ে যায়। এখন কিন্তু সচরাচর আমরা যখন মনে করব আমরা মনে করি ঘুম যেন একটা ডিস্ট্র্যাকশন, ক্ষুধা একটা ডিস্ট্র্যাকশন, তৃষ্ণা একটা ডিস্ট্র্যাকশন, কিন্তু এখানে বলছে না এগুলো সব মায়েরই রূপ। কারণ ক্ষুধা যদি না পায় মানুষের খাবে না, না খেলে পুষ্টি আসবে না, পুষ্টি না হলে শরীরে এনার্জি আসবে না, শরীরে এনার্জি না হলে ওটা কাজ করতে পারবে না। এই ক্ষুধা দেখবেন যাদের এসিডিটির প্রবলেম হজমের প্রবলেম বুঝতে হবে যে মা গোলমাল হয়ে গেছে, আর যদি পাঠ করে ইয়া দেবী সর্বতে সুক্ষুধা রূপেণ সংস্থিতা তখন ওই সাইকিক এনার্জিটা ধীরে 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 ঠিক করে দেয়। কারণ নিজে যা চিকিৎসা করার হয়ে গেছে পারলেন না, ডাক্তারদের কাছে গেলেন পারলেন না, সব ফেল হয়ে গেছে, এরপরে একটাই পথ ভগবান। ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ, মানুষের যে ছায়া এই যে আলু দিয়ে যেটা যে শরীর আমাদের যেটা সলিড রূপ, দেবতাদের ছায়া হয় না, এই ছায়ারও অনেকগুলো আছে বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্স, বলছেন এই যে ছায়া জিনিসটা এটা বাজে কিছু না, এটাও মায়েরই রূপ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, যারা নিজেকে দুর্বল মনে করেন না, মনে করেন যে আমার আশেপাশে যারা আছে তাদের ক্ষমতা অনেক বেশি, শক্তি অনেক বেশি জ্বালাচ্ছে, তাদের এই মন্ত্রটা জপ করতে হয়। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমঃ, এটা করলে ধীরে 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 দেখবেন শরীর মনে একটা শক্তি আসতে শুরু হয়ে যায়। আর এটাই পরে বলছেন ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণা রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ, এই যে জল খাওয়া, শুধু জল খাওয়া না, তৃষ্ণা অনেক অর্থেই নেওয়া যেতে পারে, মানুষের ভেতরে যে একটা চাহাত একটা এগিয়ে যাওয়ার ইচ্ছা এটাকেও তৃষ্ণারূপে, তবে ক্ষুধার সঙ্গে তৃষ্ণা এখানে আসে জল তেষ্টাকেই বলছেন। ইয়া দেবী সর্বভূতে সুখ শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ, শান্তি ক্ষমাকে বলেন। এটা ক্ষমা আবার দুই রূপে হয়, এটা হয় কেউ আপনাকে কিছু করলো আপনি তাকে ক্ষমা করে দিলেন, আর দ্বিতীয় হয় নিজেকে আটকে রেখে নেওয়ালো, আপনি রিটালিয়েট করলেন না। তো আমরা অনেক সময় হয় কেউ কিছু বললো, কেউ ক্ষতি আমার করেছে, আমরা তখন রিটালিয়েট করি না, এটা একটা বিরাট গুণ,
কিন্তু আরেক ধাপ যদি কেউ এগিয়ে যায়, তাকে ক্ষমা যদি করে দেয়, সে মহাপুরুষ। এটা ক্ষমা করে দেওয়া। যারা নিজেকে মায়ের সন্তান মনে করেন, যারা যেন মায়ের কোলে আছেন, তাদের আবার কি আছে যে কে কি করছে না বৃহ, তোমার যা করার তুমি করো। শক্তি ভেতরে যদি না থাকে, মানুষ কখনো ক্ষমা করতে পারে না, শক্তি লাগে। মানুষ শক্তিমান হলে তবেই ক্ষমা করে। আমরা দুর্বল, আমরা সেজন্য ক্ষমা করতে চাই না, আমরা দুর্বল, সেই জন্য প্রতিহিংসায় পীড়িত। এই দেখবেন ইদানিংকালে যে নিউজ পেপার হাতিতে পড়ি, পরে কষ্ট হয় দেখে, কেউ একটা হয়তো রাগে চোটে কিছু করে বসেছে, কেউ একটা কিছু একটা মোহ সাত করে বসেছে, কেউ একটা মদ খেয়ে ভুল করে বসেছে, কত রকম। এরা সব কিছুতে বলে যে এটা এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে, সবাই এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে চাইছে, সবাই বলছে যে না ওর পানিশমেন্ট একটা দরকার। কখন যে পানিশমেন্ট, এই একটা স্কুলে ওরকম একটা বাচ্চা ছেলে মার্ডার হয়ে গেল, প্রথমে হলো যে কি না একটা বাস কন্ডাক্টর, ওকে একটা এমন শিক্ষা দিতে হবে যেন সব বাস কন্ডাক্টর ঠিক হয়ে যায়। তারপরে দেখা গেছে সে বেচারি করে, এখন আমার আগে দেখি যায় মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। যত দুর্বল হয়ে যাচ্ছে, প্রথমে এই যে ক্ষমা করার ভাব, এটা নষ্ট হয়ে যায়। আর সেখান থেকে নেক্সট হয় যে প্রতিহিংসা চাই, রক্তের বদলে রক্ত। হাল ছিল হাম্মুরাবি, তিনি বিধান দিয়েছিলেন চোখের বদলে চোখ আর দাঁতের বদলে এন আই ফর এন আই এন্ড এ টুথ ফর এ টুথ। বুঝে যাচ্ছি আমরা মানব জাতি কোথাও দুর্বল হয়ে যাচ্ছি। ওই শক্তিটা যখন জাগে ভেতরে, যখন শক্তি এসে গেল, তো ক্ষমা রূপেণ সংস্থিতা, শান্তি রূপেণ সংস্থিতা। আর ইহা দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ। জাতি রূপে, জাতি মানে হয় যে বংশে আপনি জন্ম নিয়েছেন, সেই বংশে যে কাজ করে, সেই কাজের প্রতি যে স্পৃহা। আগেকার দিনে যারা লোহার কাজ করছে, সোনার কাজ করছে, কাঠের কাজ করছে, এগুলো তার জাতি। আমি ও যে জাতিতে, যেটা একটা জাতিতে জন্মালো, সেই জাতি কেউ ছোট না কেউ বড় না, পরে পরে দিনে এই জাতিগুলো যখন অ্যাটাচড হয়ে গেল বর্ণ, বর্ণের সঙ্গে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আর ওই ওইটা তো কোনো দোষ ছিল না, ওইটাতে যখন আবার হলো প্রিভিলেজেস দিতে শুরু করে দিল ব্রাহ্মণ ক্ষত্রিয়রা, আর শূদ্রকে ধীরে ধীরে ছেড়ে দিল। হাতের কাজ যারাই করবে তারা সবাই হয়ে গেল শূদ্র যোদ্ধা ছাড়া, আর তাদেরকে এরা নেগলেক্ট করতে শুরু করলো। তো সেটা তো যে কোনো সোসাইটিতে বদমাইশি হয়, যারাই ক্ষমতায় থাকেন, এমএলএ এমপি আইএস আইপিএস সবাই নিজের ক্ষমতা নিয়ে বসে আছে, আগেও তাই হয়েছে। কিন্তু আপনি যে বাড়িতে জন্ম নিয়েছেন, যে বংশে জন্ম নিয়েছেন, সেই বংশের যে কাজ, এটা আপনার জন্য হেয় না, হেয় এই জন্যে না, এটা মায়ের নিজের প্রকাশ। ভেতরে যে বৃত্তি যেটা আছে, যেটা দিয়ে জীবনটা চালাবো, এটা মা নিজে। তো জাতি রূপেন, এটা ৪৩ নম্বর শ্লোক, এরপরে আমরা পরের টকে ধরবো।